আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله محمدا عبد الله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور عوازمها وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال وقال النبي الكريم صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي الحمد لله বাংলাদেশ জমিয়ত আলিসের নারায়ণগঞ্জ জেলা নরসিংদী জেলা জমিয়তে আলিসের উদ্যোগে আজকের এই দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী মহতি ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন খ্যাতনামা শিক্ষাবিদ ফজিলাতুল শেখ ফজলুল বারী খান মিয়া সাহেব সভাপতি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে হাদিস, সম্মানিত ওলামায়ে কেরাম, দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদগণ এবং বিশেষ করে অতিথিবৃন্দ, তাওহিদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে নেতৃবৃন্দ, জনাব কাজী ওয়ালিউল্লাহ সাহেব, অত্র ঐতিহ্যবাহী দিনই দাসগা পাঁচ রেখে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম শাইখুল হাদিস জনাব মাসুদুল আলম উমরি সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত গভর্নর বোর্ডের সকল সদস্যবৃন্দ ও তাওহিদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তাআলা আমাদের জন্য যেটা করেন সেটাই মঙ্গলজনক, বলুন ঠিক কিনা। আজকে একটু বৈরী আবহাওয়ার কারণে আমরা মাঠে আজকে সমাবেশ করতে না পেরে আল্লাহর ভূখণ্ডে সবচেয়ে আল্লাহর প্রিয় স্থান মসজিদে আল্লাহ তাআলা আমাদের জায়গা করে দিয়েছেন আমরা বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আগামীকাল পর্যন্ত ইনশাআল্লাহ ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে একটি বিশেষ বিষয়ের উপর আলোকপাত করতে চাই। বিষয়টি ইসলামের অত্যন্ত শক্তিশালী গুরুত্বপূর্ণ একটি পিলার আর রুকনুস সানি বলা হয়, দ্বিতীয় ইসলামের দ্বিতীয় স্তম্ভ।
ইবাদাতুন আযীমা, বিশাল এক ইবাদত। তাওহীদের পরে, আল্লাহর একত্ববাদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সলাত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঈমান নামে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না, মানে সলাতকে। পৃথিবীর সকল মুফাসসিরিনে কেরাম, তাফসীর কারকবৃন্দ, এখানে ঈমান বলতে সলাত বোঝানো হয়েছে, তার কারণ সলাত হচ্ছে ঈমানের সাক্ষী। এই সলাত কিয়ামতের দিন, কানাত লাহু নূরান ওয়া নাজাতান ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আলোকিত হবে, আলো হবে, তার ঈমানের সার্টিফিকেট হবে এবং তার নাজাতের গ্যারান্টি হবে এবং আম্বিয়া কেরামদের সাথে তার হাশর হবে, সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা তারিকুস সলাত হবে, সলাত ত্যাগকারী হবে, তাদের ভয়াবহ জাহান্নাম, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে এসেছো, বলবে লামনাকুম মিনাল মুসাল্লিন, আমরা সলাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। এবং তাদের হাশর হবে কারুন, হামান, সাদ্দাদ, নামরুদ, ফেরাউনের সাথে তাদের হাশর হবে। সুতরাং আমরা বুঝতে পারছি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সম্মানিত শ্রোতৃবৃন্দ, আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে বলেন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা পেশ করেছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال. الله سبحانه وتعالى বিভিন্ন ভাবে তিনি সালাতের গুরুত্ব আরোপ করেছেন। কখনো তিনি ডাইরেক্ট বলেন আকিমু সলা ওয়া আতু যাকাত, সলাত আদায় করো, যাকাত প্রদান করো। কখনো বলেন যে ইয়া আইয়ুল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। কখনো তিনি বলেন, এখানে তিনি বিশ্বনবীর মাধ্যমে তিনি বলছেন, হে রাসূল আপনি বলে দিন আমার ওই সমস্ত বান্দাদের যারা ঈমান নিয়ে এসেছে, মুমিন বান্দাদের বলে দিন ইয়াকিমুস সলাত, তারা যেন সলাত কায়েম করে। ওয়া ইনফিকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যে তাদেরকে রিজিক প্রদান করেছি সেখান থেকে গোপনে এবং প্রকাশ্যে তারা যেন ব্যয় করে, ওই দিন আসার পূর্বেই, যেদিন কোনো বিনিময় হবে না, বেচা কিনা হবে না, বন্ধুত্ব হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে, পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে মানুষ পৃথক হয়ে যাবে, কেউ কারো পরিচয় গ্রহণ করবে না, কোনো বন্ধুত্ব থাকবে না। সেই দিন আসার পূর্বে ইবাদত করে নাও, মৃত্যুর আসার আগে ইবাদত করে নাও, সলাত আদায় করে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, সলাত এমন একটি ইবাদত আল্লাহর সাথে সংযোগ স্থাপন হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট সংযোগ স্থাপন হয়ে যায়, নবুয়তের দরজা বন্ধ। সংযোগ স্থাপনের সর্বোচ্চ পর্যায় হলো নবুয়ত, ওয়াহি, ওয়াহির দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহর সাথে বান্দার সংযোগ, আব্দের সাথে মাহবুদের সংযোগ, মাখলুকের সাথে খালেকের সংযোগ কেবলমাত্র, শুধুমাত্র এই সলাতের মাধ্যমে হয়ে থাকে, বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, ইন্না আহাদাকুম ইদা সল্লা ফাইন্নামা ইউনাজি রব্বাহু, তোমাদের যখন কেউ সলাত আদায় করে সে তার রবের সাথে সংলাপে লিপ্ত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, সুতরাং আল্লাহর সাথে সংযোগ, আল্লাহর সাথে আপনার সম্পর্ক স্থাপন হয় সলাতের মাধ্যমে। বিশ্বনবী বলেন, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে মানুষ যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, আল্লাহ ধ্যান দিয়ে দেন যে হামিদানি আব্দি, আমার প্রিয় বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাই আব্দি, আমার প্রিয় বান্দা আমার প্রশংসা করেছে, আমার গুণকীর্তন বর্ণনা করেছে। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। এবং যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন এটা বান্দার আমার মধ্যে, ইয়াকা নাবুদু যখন বলে এটা আমার, ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা যখন বলে আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ বলেন বলে আব্দি মা সাআল, বান্দা তুমি যা চেয়েছো আমি তোমাকে দিয়ে দেবো, বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, এই সলাত হচ্ছে আল্লাহর সাথে সংযোগ স্থাপন হয়ে যায়। মুসনাদ আহমদ, মুসনাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে, ইন্না ইন্নাল্লাহ
ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আব্দিহি মা লাম ইয়ালতাফিত, যতক্ষণ পর্যন্ত বান্দা তার দৃষ্টিটা এদিকে এদিকে না ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে থাকেন, যখন যতক্ষণ পর্যন্ত সে সলাতে থাকে। বলো সুবহানাল্লাহ, বান্দা যখন সলাতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে চেয়ে থাকেন, কিন্তু বান্দা যদি ডানে বামে দৃষ্টি দিয়ে দেয় আল্লাহ তাআলা চোখ ফিরিয়ে মুখ ফিরিয়ে নেন। এজন্যই সলাত নিয়মিতভাবে বিশুদ্ধভাবে খুশু খুদুর সাথে বিনয়ভাবে একদম সেজদার জায়গায় ভীতি সহকারে আদায় করবেন, এজন্য আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ বলেন আমার ওই বান্দারা সফল কাম হয়ে গেছে যারা তাদের সলাতে ইস্তেহজার কালব নিয়ে একেবারে বিনয়ের সাথে ভীতি সহকারে যারা সলাত আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মুক্তির গ্যারান্টি আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, নিয়মিত সলাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে তিনি বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সলাতকে সংরক্ষণ করে নিয়মিত। আমরা তো অনেকে দুঃখজনক অনিয়মিত সলাত আদায় করি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হানাফি জামাতের শীর্ষ আলেম, ভারতবর্ষের প্রখ্যাত আলেম আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আফসোস করেছেন যে কই নামাজ পড়তা হে 360 কি, কই পড়তা হে 7 কি, আর কই পড়তা হে খাট কি। তিনি বলছেন কেউ পড়ে 360 দিনে একদিন শুধু ঈদের নামাজ, কেউ পড়ে আপনার 7 কি সপ্তাহে একদিন জুমার নামাজ, আবার কেউ কই পড়তা হে খাট কি, কেউ শুধু খাটের মানে জানাজার সলাত আদায় করে। বলুন নাউজুবিল্লাহ, এদের মুক্তির কোনো গ্যারান্টি নাই। মুক্তির গ্যারান্টি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনে কারিমে বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন যারা নিয়মিত সংরক্ষণশীল হবে সলাতের তারাই উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন সলাতটা আমরা কীভাবে আদায় করব এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সলাতের মাসলায় যত ইখতিলাফ আছে, যত আপনার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা, পলসভাবে নামাজে দাঁড়ায়, সলাতে দাঁড়ায়, কোনো গুরুত্ব নাই, খুশু নাই, খুজু নাই, এবং নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে যায়। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোয়ালিটি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার বান্দা লা ইউসাল্লি সলাওয়াত নামাজ পড়ে ওমা ইউক্তাবু লাহু ইল্লা উশরুহা ওয়া তিসউহা তুসউহা ওয়া থুমনুহা, বিশ্বরবে বলেন আল্লাহর বান্দা নামাজ আদায় করে সলাতে মগ্ন হয়ে যায়, তাদের অনেকে আছে যে 10 ভাগের 1 ভাগ সব পায়। সুবহানাল্লাহ, 10 ভাগের 1 ভাগ, কেউ পায় 9 ভাগের 1 ভাগ, কেউ পায় 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক, আলহামদুলিল্লাহ কেউ পূর্ণ সব পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এ পার্থক্যটা কিসের ভিত্তিতে? সম্মানিত শ্রোতাবৃন্দ, পার্থক্যটা হলো তাকওয়ার ভিত্তিতে, আপনার সলাতের বিশুদ্ধতার ভিত্তিতে, আপনার সলাত বিশ্বনবীর তরিকা হচ্ছে কিনা সেটার ভিত্তিতে। এজন্য বিশ্বনবী বলেন সল্লু কামার ওই তুমি সল্লি, আমার প্রিয় সাহাবাই কেরাম, আমার প্রিয় উম্মত, তোমরা দেখে নাও আমি কিভাবে সলাত আদায় করি, আমার তরিকায় সলাত আদায় করো। কেবলমাত্র বিশ্বনবীর তরিকায় সলাত গ্রহণ হবে, অন্য তরিকায় সলাত গ্রহণ হবে না। বলুন ঠিক কিনা? সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে একটু কম্পেয়ারলি, একটু আপনার কম্পারেটিভলি বা আপনার একটু আমি তুলনামূলক বিশ্লেষণ করতে চাই। আমরা কারো দোষ ত্রুটি বর্ণনা করতে চাই না, কিন্তু আমরা শুধু ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমরা সাধ্যমতো মানুষের সংশোধন করতে চাই। তার কারণ আমাদের সলাত নিয়ে, আমাদের আকীদা নিয়ে, আমাদের মানহাজ নিয়ে অনেক সমালোচনা হয়, তিরস্কার হয় অযাচিতভাবে, মানে ভিত্তিহীনভাবে। তো আমি বলতে চাই আপনাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের দেশে এটা আপনার আমরা বলতে পারি যে হানাফি অধ্যুষিত দেশ আমরা বলতে পারি। আমরা প্রায় কাছাকাছি সমগ্র বাংলাদেশে 3 কোটি তাওহিদে জনতা আহলে হাদিস অনুসারী আমরা আছি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আহলাদিস এবং হানাফি ফেকার সলাত বা হানাফি মাজহাবের সলাত আর আহলাদিস মাজহাব আমাদের সলাত একটু আমি মৌলিক পার্থক্য আমি কয়েকটা বলতে চাই। যে আপনি যদি আহলুল হাদিসগণ যে মানহাজে সলাত আদায় করেন, আপনি যদি আদায় করে থাকেন আলহামদুলিল্লাহ, হান্ড্রেড হান্ড্রেড একশো পাঁচ সঠিক বলুন ঠিক কিনা। কিন্তু আপনি যদি ফেকার অনুসরণ করেন, আল ফেকুল হানাফি অনুসরণ করেন, আমি একটু ব্যাপকভাবে এককভাবে বা ব্যাপকভাবে বলতে পারেন, আমি দেখলাম যে ছয়টি আশঙ্কা আছে হানাফি ফেকার মতো যদি সলাত আদায় করেন আপনার নামাজ টোটাল বাতিল হবার ছয়টি আশঙ্কা আছে। প্রথম আশঙ্কা আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা জানেন যে ওযু ছাড়া কোনো সলাত হবে না, বলুন ঠিক কিনা। বিশ্বনবী বলেন লা সলাতা লিমান লা ওযু আলাহু, আবু দাউদের হাদিস সহিহ হাদিস, লা ওযু লা সলাতা লিমান লা ওযু আলাহু, যার ওযু নাই তার কোনো প্রকার সলাত গ্রহণ হবে না, বিশুদ্ধ হবে না, বলুন ঠিক কিনা। ফরজ হোক, নফল হোক, একাকী হোক, জামাত সহকারে হোক, ওযু ছাড়া কোনো সলাত গ্রহণযোগ্য হবে না। বুখারী হাদিস ইন্নাল্লাহ লা ইয়াকবালু সলাতা আহাদিকুম ইদা আহাদাথ হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো কোনো সলাত আল্লাহর দরবারে গ্রহণ হবে না সে যদি ওযু না করে, বুখারী শরীফের হাদিস। কিন্তু ফেকার কিতাবে আপনি যদি হানাফি ফেকা মতো ওযু করেন আপনার ওযু বিশুদ্ধ হবে না, বলুন ঠিক কিনা। আমি প্রমাণ দিতে চাই আপনাদের সামনে, আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা মায়দা ইদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুনতুম ইলা সলা ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা কোরআনে ওযু শিক্ষা দিয়েছেন তারতিব সহকারে। আগে কি করতে হবে, আপনার মুখমণ্ডল, তারপর হাত, তারপর মাসা, তারপর পা, এটা হলো কোরআনে কারিমের নির্দেশ। বিশ্বনবী সারা জীবন তিনি এই পদ্ধতিতে ওযু করেছেন, বলুন ঠিক কিনা। এর বাইরে তিনি কোনো পদ্ধতি ওযু করেন নাই। আর হানাফি ফেকাতে বলা হয়েছে কেউ যদি তারতিব উল্টে ফেলে, কেউ আগে পা ধুয়ে নিল, কেউ আগে পা ধুয়ে নিল, তারপর মাসা করলো, তারপর হাত ধুলো, উল্টাপাল্টা করে ফেললো, হানাফি মাজহাবে বলা হয়েছে তার ওযু বিশুদ্ধ হয়ে যাবে, বলুন না আউযুবিল্লাহ। হানাফি জামাতের সর্ববৃহৎ ফেকার গ্রন্থ, ফেকা গ্রন্থের কিতাব আল মাবসুদ, তিরিশ খণ্ডে, এত বড় ফেকার গ্রন্থ হতে পৃথিবীতে আছে কিনা, তিরিশ খণ্ডে লিখিত আল মাবসুদ, আল্লামা শামসুল্লাইমা সারাকসির লেখা, চারশো নব্বই হিজড়িতে তার ইন্তেকাল। তিনি বলছেন ওয়াইন বাদা আফি ওদুহি বে রিজলা বে আপনার বেআদাইহি বেআদাইহি কাবলাল ওয়াজহি ওবে রিজলিহি কাবলাল মাসহি আজ জাহু ইনদানা ওয়ালা ইজদু ইনদা শাফিঈ। তিনি বলতেছেন যে কেউ যদি আপনার মুখের আগে হাত ধুয়ে নিল, মাসা করার আগে মানে আপনার এই মাসা করার আগে পা ধুয়ে নিল, তিনি বলছেন যে আজ যাও ইন্দানা আমাদের হানাফি মতে ওযু বিশুদ্ধ হবে, এমাম শাফির মতে ওযু বাতিল হয়ে যাবে। এই যে মনে করুন যে ওযুটা যেখানে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, শর্ত ওযু হলো সলাতের জন্য শর্ত, আর বলা হচ্ছে যে যদি উল্টাপাল্টা ওযু করে ওযু বিশুদ্ধ হয়ে যাবে, না ওযুবিল্লাহ। তো এই ওযুতে আপনি যদি নামাজ পড়েন এই সলাত কি কবুল হবে, প্রশ্নই ওঠে না। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আজকে আলহামদুলিল্লাহ দলে দলে লোক সহি আকিদা গ্রহণ করছে, যখন মানুষ দেখতে পাচ্ছে যেগুলা আসলে অনেক কিছু এখানে মানে ভুলে ভরা। দ্বিতীয় কথা যে কোরআনে কারিমে দেখুন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলা তারতিব বলছেন। আল্লাহ তাআলা বলতে পারতেন যে আগে ধোয়ার কথা বলতে পারতেন, আগে তোমার মুখ ধাও, তারপরে তোমার হাত ধাও, পা তারপরে তোমরা পা ধাও, তারপর মাসা করো, কিন্তু আল্লাহ তাআলা সিরিয়ালভাবে বলে গেছেন। সুতরাং এটাই হচ্ছে আপনার ওযুর নিয়ম। আমি সংক্ষিপ্ত বলতে বলছি সম্মানের শ্রোতৃবৃন্দ, দ্বিতীয় দেখুন হানাফি মাজহাব অনুসারে সলাত আদায় করলে নষ্ট হওয়ার আশঙ্কা, দ্বিতীয় কারণ হচ্ছে নিয়াত হচ্ছে আপনার ইন্নামাল আমাল বি নিয়াত, বুখারী শরীফের হাদিস। নিয়াত ব্যতিরেকে কোনো আমল বিশ্বনবীর কথা মতো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, বলুন ঠিক কিনা। কিন্তু হানাফি মাজহাবে বলা হয়েছে নিয়াতটা সুন্নাত, ওয়াজিব না, ফরজ না। কাজেই
আপনি যদি হানাফি মাজহাব মোতাবেক নিয়াত ছাড়া নামাজ আদায় করে নেন, অথচ নিয়াতের ক্ষেত্রে তারা আবার বেদাত সৃষ্টি করেছে, আমি সেটা পরে আসতেছি। তাহলে বোঝা যাচ্ছে যে হানাফি ফেকা মোতাবেক আপনি যদি নিয়াত ছাড়া সলাত আদায় করেন, হানাফি মাজহাবে সলাত হয়ে যাবে, কিন্তু বিশ্বনবীর তরিকায় কোনো সলাত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত সুধীবৃন্দ, তৃতীয় আশঙ্কা, তিন নম্বর আশঙ্কা, বিশ্বনবী বলেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোন সলাত বিশুদ্ধ হবে না। হানাফি মাজহাবে বলে যে তুমি যদি ইমামের পিছনে থাকো তোমার সলাত ফাতিহা পড়ার দরকারই নাই, বলুন ঠিক কিনা। কাজে আপনার এটা একটা আশঙ্কা। চার নম্বর আশঙ্কা, আপনার নামাজ বাতিল হবার, বুখারি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে এক সাহাবি সলাত আদায় করছেন, সলাত আদায় করে আল্লাহ রাসূল উপর সালাম দিলেন, বিদায় নেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা সালাম, উত্তর দিলেন এবং তিনি বললেন ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, হে আমার প্রিয় সাহাবি তুমি পুনরায় সলাত আদায় করো, তার কারণ তুমি যেটা সলাত আদায় করেছো ওটা সলাত হয় নাই। ফিরে গেলেন, আবার সলাত আদায় করলেন, বিশ্বনবী আবার ফেরত দিলেন, আবার ফিরিয়ে দিলেন, চতুর্থবার তিনি বলছে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে ভালো সলাত আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত শিক্ষা দিলেন, সেখানে আসছে তুমি যখন রুকু করবে ধীরস্থিরভাবে, হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থিরভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় জায়গায় চলে যাবে, তুমি যখন উঠবে তাআদিলা কায়মান, ইতেদাল করতে হবে, তাআদিল আরকান করতে হবে। আর হানাফি মাযহাবে বলা হচ্ছে তাআদিল আরকান কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী বলেন তোমার সলাত বাতিল, তোমার সলাত হলো না, তুমি আবার সলাত আদায় করো, আর মাযহাবে বলা হচ্ছে সলাত হয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, এই যে কারণগুলো আমি সংক্ষিপ্ত ভাষায় আমি বলতে চাচ্ছি। তাছাড়া মনে করুন যে আপনার বেদাতীদের তো আল্লাহ তাআলা কোনো ইবাদত গ্রহণও করবেন না, যদি হাদিসটা জয়ীফ ইন্নাল্লাহ লা ইয়াকবালুল সাহাবি বিদআতিন সাওমান ওয়ালা যাকাতান ওয়ালা সরফান ওয়ালা আদলান, হাদিসটা জয়ীফ হলো, বুখারী শরীফের হাদিস যে হাসরের ময়দানে বিশ্বনবী হাউজা কাউসারে পানি পান করাতে চাইবেন, তাদেরকে সরিয়ে দেওয়া হবে, বিশ্বনবী বলবেন আর আমার উম্মত এদেরকে তোমরা কেন সরাচ্ছ, ফেরেশতা মণ্ডলী আসতে দাও, আমি বিশ্বনবী হাউজা কাউসারের তাদেরকে পানি পান করাতে চাই, তারা বলবে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাদরি মা দা আহদাসু বাদাকা, আপনার মৃত্যুর পরে এরা কত প্রকার বেদাত সৃষ্টি করেছে আপনি জানেন না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলবেন সোহকান সোহকান, দূর হয়ে যাও, তোমাদের সাথে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই, তোমরা বেদাতি, বলুন ঠিক কিনা। কাজে আমাদের ভাইয়েরা যে নামাজের পূর্বে সলাতের পূর্বে নিয়াত আবিষ্কার করলেন, নাওয়াইতান উসাল্লি আলিল্লাহ, পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নাই, পৃথিবীর কোনো হানাফি ফেকা গ্রন্থে নাই, কোথেকে তারা তৈরি করলেন নামাজের মতো একটা বিশুদ্ধ ইবাদতকে নষ্ট করার জন্য। আমরা সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবীর সুন্নাত যথেষ্ট, আমাদের বাড়ানোর সুযোগ নাই, আমরা কিভাবে বাড়িয়ে দিলাম আজানের দুয়ার মধ্যে ওয়াদারাজাতের রাফিয়া, ওয়াদারাজাতের রাফিয়া কোথায় আছে আপনি বুখারি ইবারত পড়ে দেখুন, আল্লাহুম রাব্বা হাদি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল ক্বায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা বাআথু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, কত সুন্দর দোয়া। বিশ্বনবী বলেন আজানের পরে যারা নিয়মিত পাঠ করবে তাদের উপর আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যখন বিদাত ঢুকাই দিবেন ওয়াদারাজাতুর রাফিয়া, আপনার সেই সুপারিশ আপনার জন্য সেটা বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলুন সম্মানিত সুধীবৃন্দ। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, তাছাড়াও মনে করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বলছেন সল্লু কামা রাআইতু রাআইতু মান ইউসাল্লি, বিশ্বনবীর তরিকায় অনেক সলাত আদায় হচ্ছে না। তাছাড়া আমি সম্মানিত সুধীবৃন্দ আমি আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের বাংলাদেশের যেটা সবচেয়ে ব্যাধি আমি মনে করি যে মসজিদে আসলে সলাতে দাঁড়িয়ে বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রব্বুল আলামিন তোমারই ইবাদত করি, তোমারই নিকটে সাহায্য প্রার্থনা করি, মিথ্যু প্রতারক, এরাই আবার মাজারে গিয়ে বলে খাজা বাবা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আমার এই দাও এই দাও, সন্তান দাও, চাকরি দাও, রিজিক দাও, বলুন ঠিক কিনা। এজন্য সম্মানিত সুধীবৃন্দ আমি আপনাদের সামনে বলতে চাই, প্রত্যেক নামাজিকে সর্বপ্রথম তাওহীদবাদী হতে হবে, তার কারণ
তাওহীদ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইবাদত কবুল করবেন না, বলুন ঠিক কিনা? তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি এ সমস্ত ভাইদের জন্য যারা মাজারে যায়, নাউজুবিল্লাহ গায়রুল্লাহর কাছে যায়, অথচ বিশ্বনবী ক্লিয়ার ক্লিয়ার বলে দিয়েছেন যে ব্যক্তি মান যাবাহা বিগাইরুল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহ নামে জবাই করবে সে শিরক করলো, যে ব্যক্তি গায়রুল্লাহ নামে নজর মান্য মান্যত মানলো সে শিরক করলো। তো কাজেই এ প্রসঙ্গে সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি ভারতবর্ষের একজন প্রখ্যাত কবি আল্লামা আলতাফ হোসেন হালি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তিনি আফসোস করে বলেছেন, মুসলমান তোমার তাওহীদের এত দুরবস্থা, তুমি কিভাবে নিজেকে মুসলিম দাবি করতে পারো? তিনি আফসোস করে তিনি বলেছেন যে তিনি বলছেন যে কারে গায়ের গর বুদকে পূজা তো কাফের, জো ঠাহরায় বেকা খোদা কত কাফের, জো কওয়াকে মে মানে কারিশমা তো কাফের, জো সার ঝুকায়ে আপকে সামনে ভার সেজদা তো কাফের, মগর কুশাদা রাহ মুসলমান মুমিনো কে লিয়ে পরস্ত করে সবসে জিসকি চাহে, ইমামু কা রুতবা নবী সে বড়ায়ে, নবী কো তো চাহে খোদা কর দিখায়ে, কব্রু পর রাত দিন নজরে চড়ায়ে, শাহেদু সে যা কর দুআয়ে মাঙ্গে, না ইসে তাওহীদ বিগড়ে না ইমান মে খলল আয়ে না ইসলাম যায়ে। তিনি আফসোস করে বলেছেন, মুসলমান ওহে মুসলমানের সন্তান, ওরা যদি প্রতিমা পূজা করে কাফের হয়ে যায়, ওরা যদি বলে ঈসা ইবনুল্লাহ কাফের হয়ে যায়, ওরা যদি বলে উজাইর ইবনুল্লাহ কাফের হয়ে যায়, ওরা যদি বলে বৃষ্টি লাভ করেছি তারকার বদান নয় তারকার কল্যাণে কাফের হয়ে যায়, ওরা যদি আগুনের সামনে সেজদা করে মাথা নত করে কাফের হয়ে যায়, তোমার ইমান কি এতই শক্তিশালী? তুমি কোনো কাফের হবে না। তুমি যখন গায়রুল্লাহর কাছে যাও, তুমি যখন মাজারে যাও, খাজা বাবার কাছে যাও, আজমিনের কাছে যাও, ওই মাইক ভান্ডারে যাও, ওখানে গিয়ে তুমি যখন প্রার্থনা করো, সন্তান দাও, রিজেক দাও, চাকরি দাও, তুমি কোনো কাফের হবে না, বলুন ঠিক কিনা? সুতরাং সম্মানিত শ্রোতৃবৃন্দ, তিনি আফসোস করেছেন, আফসোস লাগে। তিনি একজন জেনারেল শিক্ষিত আল্লামা আলতাফ হোসেন হালি, তিনি এত বুঝলেন, কিন্তু আমাদের দেশের অনেক বড় বড় শাইখুল হাদিসরা বুঝে না, বড় বড় মুহাদ্দিসরা বুঝে না, শাইখুল হাদিসরা শিখ শিখ বেদাত করে, বলুন ঠিক কিনা? সুতরাং সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমাদের আপনার তাওহীদকে একেবারে বিশুদ্ধ, তাওহীদ ছাড়া সলাত গ্রহণ হবে না। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি আপনাদের সামনে এখন শুধু তাওহীদের উপর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেহেতু এটা সলাত সংশ্লিষ্ট অনেকটাই। আল্লাহ তাআলা এই সূরা ইব্রাহিমে তিনি বলেন, ইফাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলা একটি কালেমার মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ, একটি বাক্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে তিনি সাবিত রাখবেন, তাদেরকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া মানে কবরের আযাব এবং পরকালে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমরা কিন্তু সবাই মৃত্যুবরণ করব, বলুন ঠিক কিনা? মৃত্যু নিয়ে কিন্তু কোনো মতবিরোধ নাই, এমনকি আল্লাহ নিয়েও মতবিরোধ আছে, আল্লাহর অস্তিত্ব নিয়ে মতবিরোধ আছে। অসংখ্য লোক বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আপনি দেখলেন কিছুদিন আগে সৌদি আরবের, সুবহানাল্লাহ, সৌদি আরবের একজন তরুণী রাহাফাল কুনুন, তিনি আপনার আপনারা দেখেছেন নাস্তিক হয়ে গেছে, বলুন ইন্দালিল্লাহ, নাস্তিক হয়ে গেছে। ওই যে আপনার থাইল্যান্ড যাচ্ছিল, অস্ট্রেলিয়া যাচ্ছিল থাইল্যান্ডের পথে, পরে আপনার কানাডা থেকে আশ্রয় দিল, রাজনৈতিক আশ্রয়, ইতো নাউজুবিল্লাহ সমানে মদ পান করতেছে আর শুকুরের গোস্ত খাচ্ছে, নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। আপনি কাবা শরীফের বসেও নাস্তিক হতে পারেন, আবার আপনি আমেরিকা লন্ডনে বসেও তাওহীদবাদী হতে পারেন, আল্লাহর হাতে হেদায়েত, বলুন ঠিক কিনা? তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, তো আমরা সবাই মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করলেই কিন্তু আমাদের একটা জীবন শুরু হবে, হায়াতে বারজাখিয়া, তারপর পরকাল। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে বান্দা তোমার যদি একটি কালেমা থাকে, এই কালেমার মাধ্যমে কবরের জিন্দেগি এবং পরকালের জিন্দেগি, এই উভয় জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তা দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইফাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাবিত রাখবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে একেবারে অবিচল রাখবেন, একটি বিল কাউলি সাবিত, প্রতিষ্ঠিত একটি বাক্যের দ্বারা। সে বাক্যটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, এই প্রশ্নটা কিন্তু আমাদের কবরেও হবে, মান হাদা রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম,
আমাদের কবরে তিনটে প্রশ্ন করা প্রত্যেকে জানেন। এখানে একটা প্রশ্ন হবে যে এই রাসুল ইনি এই ব্যক্তি কে, তিনি তোমাদের প্রেরিত হয়েছিলেন। আমরা যারা মুমিন আমরা বলবো হাদা নবিউনা মুহাম্মদ সাল্লাম। আর প্রথম প্রশ্ন হবে মার রব্ব কো, তোমার রবকে, প্রতিপালককে, আমরা বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কী ছিল, ধর্ম কী ছিল, আমরা বলবো দিন ইসলাম। তা আমি যেটা বলতে চাচ্ছি সম্মানিত সতীবৃন্দ, বিশ্বনবী তরিকায় সলাত আদায় করবেন। এই বিশ্বনবী সম্পর্কে কিয়ামতের আপনার দিনও প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা কিয়ামত দিনের হাশরের ময়দানে সমগ্র বিশ্ব মানবতাকে একটি প্রশ্ন করবেন, একটি প্রশ্ন মনে রাখবেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে সমস্ত বিশ্ব মানব মণ্ডলীকে একটি প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা বলবেন ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দারা, কারা কারা নবীদের ইত্তেবা করেছিল, হাত উঠাও, বলুন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে কিন্তু বলা হবে না কারা কারা ফিকহ হানাফির অনুসরণ করেছিলেন, কারা কারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, ইমাম শাফি, মালিক আহমদ হাম্বলি, আউযাই, সুফিয়ান সাউরি, কাকে কাকে ইত্তেবা করেছে প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে নবীদের কারা কারা ইত্তেবা করেছিল। সম্মানিত সতীবৃন্দ, আমরা মৃত ব্যক্তিকে দাফন করি বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাতের উপর দাফন করলাম। সুতরাং রাসূলের হাদিস বাদ দিয়ে কেন আপনি ফেকার হাদিসের প্রতি আমল, ফেকার প্রতি আমল করেন, আপনার পীর সাহেবের মতামতের প্রতি আমল করেন, আপনার ইমানের দুর্বলতা। সম্মানিত সতীবৃন্দ, আসুন অগ্রসর হন একেবারে বিশ্বনবীর যেটা ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলি উসওয়াতুন হাসানা, সকলের জন্য বিশ্বনবীর আদর্শ, এটাই হচ্ছে সর্বোত্তম। এবং এজন্য বিশ্বনবীর তরিকা মোতাবেক আমাদের সলাত আদায় করতে হবে, বিশ্বনবীর তরিকা মোতাবেক আমাদের হজ পালন করতে হবে, এবং বিশ্বনবীর তরিকা মোতাবেক আমাদের সকল ইবাদত আমাদের করতে হবে। সম্মানিত সতীবৃন্দ, আমি আলোচনা শেষের দিকে আসবো, শুধু একটা কথা বল পরিশেষে, মনে রাখবেন সম্মানিত সতীবৃন্দ, আপনার কোনো আমল, পৃথিবীর কোনো লোকের আমল যতক্ষণ পর্যন্ত তিনটি শর্ত না পাওয়া যাবে কোনো আমল গ্রহণ হবে না, বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন তিনটি শর্ত, প্রথম শর্ত ঈমান, আলহামদুলিল্লাহ আমাদের আছে আলহামদুলিল্লাহ। মুসলমানদের জন্য দুটি শর্ত, একটি হচ্ছে আল ইখলাস, একেবারে আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে মুখলিসিন আলাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য করবেন, এখানে কোনো মানুষের জন্য না। আমাদের তো নাউজ বিল অনেকে হজ করেন নির্বাচনের আগে, হাদিস সাহেব হলে ভোট বেশি পাওয়া যায়, নামের পূর্বে আলহাজ না লিখলে পারে একটু খারাপ দেখা যায়, নামের পূর্বে আলহাজ না লিখলে আমরা অনেককে অসন্তুষ্ট হতে দেখেছি। আমরা আরও প্রমাণ আমরা পাই যে নামার নামের পূর্বে আলহাজ লেখে নাই, কাজে সেই মাহফিল আমি যেতে পারি না, অনেকে বয়কট করি আমরা, কেন আমার নাম নামের পূর্বে আলহাজ লেখা হয়নি, বলুন ঠিক কিনা। কাজে সম্মানিত সতীবৃন্দ, ইখলাস আল্লাহর জন্য করবেন, আল্লাহর জন্য অল্প করবেন অনেক বেশি হয়ে যাবে, আর আল্লাহ ছাড়া অন্যের জন্য অনেক কিছু করবেন, কিয়ামতের দিন শূন্য খাতায় শূন্য হয়ে যাবে, কিছুই পাবেন না। দ্বিতীয় শর্ত সম্মানিত সতীবৃন্দ, তাজরিদুল মুতাবা লি রাসূল সাল্লাম, বিশ্বনবীর তরিকা মোতাবেক হতে হবে। তার কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, বিশ্বনবী তরিকা ওয়াহী ভিত্তিক, বিশুদ্ধ, নির্ভেজাল, এবং সেটা কোনো প্রকার আশঙ্কা নাই। সুতরাং সম্মানিত সতীবৃন্দ, আমি আবারও আপনাদের সামনে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা যে সলাত আদায় করবো, প্রতিটা ইবাদত বিশেষ করে সলাত, তার কারণ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সলাত, সর্বপ্রথম মানুষের হিসাব নেওয়া হবে সলাত সম্পর্কে। এই সলাত যদি বিশুদ্ধ হয়ে যায়, সলাত যদি বিশ্বনবীর তরিকা মোতাবেক হয়ে যায়, আর সলাতের যদি ঘাটতি না থাকে, সব জায়গায় নাজাত পেয়ে যাবেন, বলুন আলহামদুলিল্লাহ। আর সলাত যদি আপনার ধরা খেয়ে যান, সলাত আপনি অনিয়মিত পড়েছেন, আবার সলাত পড়েছেন বিশ্বনবী তরিকা মোতাবেক পড়েন নাই, এজন্য সম্মানিত সতীবৃন্দ, আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন এখন ইন্টারনেটের যুগে, এ আপনার যে ইন্টারনেটের মধ্যে ফেসবুক কত, ওইখানে মেসেঞ্জার, ওয়েবসাইট, তারপরে যে হোয়াটসঅ্যাপ, কত রকম আপনার এই যে টুইটার, সব গবেষণার দ্বার খুলে দিয়েছে, যার কারণে মানুষ আল্লাহর রহমতে দলে দলে ওই যে খুরুনা ফি দিনিল্লাহ আফওয়াজা, দলে দলে মানুষ সহি আকিদা গ্রহণ করছে, বাপ দাদার পুরাতন ঐতিহ্য, পুরাতন সংস্কৃতি, পুরাতন প্রথাকে ছুঁড়ে ফেলে তারা আপনার সহি আকিদা গ্রহণ করছে, এবং আল্লাহর রহমতে আহল হাদিসের এক দল আপনার ওলামায়ে কেরাম সমগ্র বিশ্বে তারা প্রস্তুত আছে
যারা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, ইহামিলু হাদাল ইলমা মিন কুল খালকিন উদুলুহু, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের নির্ভরযোগ্য আলেমরা তারা রুখে দিবে বাতিলদের, বাতিলপন্থীদের, তারা আপনার ওই যারা অতিরঞ্জনকারী অতিরঞ্জন অতিরঞ্জনকে জালিয়াতিকারের জালিয়াতকে রুখে দিবে। আজ আলহামদুলিল্লাহ বাংলাদেশের তাওহিদি জনতার ওলামায়ে কেরাম, আহলে হাদিসের ওলামায়ে কেরাম তারা সকল প্রকার শিখ বেদাতকে উৎখাত করতেছে এবং ইনশাল উৎখাত করে যাবে ইনশাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি এখানে আলোচনা শেষ করছি, তার কারণ আমার আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সর্বদল শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব সাহেব ফজলুল বারী খান মাননীয় সভাপতি আমাকে সময় দিয়েছেন, এক সময় আছে, তবে আপনাদের সামনে আরেকটু ইনশাল্লাহ আমি একটু আলোচনা করতে চাই সংক্ষিপ্ত ভাষায়। তো আমি যেটা বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, যে আল্লাহ সুবহানাহু তাআলা দেখুন কোরআনে কারিমে তিনি সলাতের, আমি আবার সলাতের দিকে যাই একটু, সলাতের গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিন তাওহীদের পরে সবচেয়ে গুরুত্ব প্রদান করেছেন সলাতের। তিনি কোরআনে দেখিয়ে দিয়েছেন আম্বিয়া কিরাম সলাত আদায় করেছেন, আলহামদুলিল্লাহ আম্বিয়া কিরাম সলাত আদায় করেছেন। দেখুন আপনার দাউদ আলাইহিস সালাম, আমি আপনাদের একটা ঘটনা বলতে চাই, আমি নিজে পড়েছি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত গ্রন্থ আল বেদাউ নিহায়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন, দাউদ আলাইহিস সালামের নিকটে মালাকুল মওত আসলেন, কোন সময় তিনি সিঁড়ি থেকে তার বালাখানা থেকে নামতেছেন নিচে সিঁড়ির মাঝখানে, এই মুহূর্তে মালাকুল মওত এসে হাজির। মালাকুল মওত বলছেন যে আমি আপনার রুহ কবজ করার জন্য এসেছি, আপনার এক্ষুনি মৃত্যু হবে। তিনি জানেন যে মৃত্যুর কোনো সময় নাই। তারপরে তিনি বললেন আমি মাত্র দুই রাকাত সলাত আদায় করতে চাই, দুই রাকাত সলাত। আম্বিয়া কেরামদের আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দেন, আপনারা জানেন মুসা আলাইহিস কাছে মৃত্যুর অনুমতি নিতে আসছিলেন মালাকুল মওত, তিনি আপনার এক চপটঘাতে তার চোখ নষ্ট করে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ, এটা কাল্পনিক কোনো ঘটনা না, সহিহ বুখারী শরীফের হাদিস। তো যাক, দাউদ আলাইহিস সালাম তিনি আপনার বললেন যে আমি দুই রাকাত সলাত আদায় করতে চাই, তিনি সিঁড়ির মধ্যে সুবহানাল্লাহ সিঁড়ির মধ্যে তিনি সলাত আদায় করলেন, ওখানে দুই রাকাত সলাত সালামও ফিরলেন, রুহ কবজ হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত সুধীবৃন্দ, সলাত আসলে আমরা নিজেরাও অনেক গাফিল, সলাত এটা আপনার এতই গুরুত্বপূর্ণ ইবাদত যে সলাত আপনার যতক্ষণ আছে বিশ্বনবী বলেন আল ফারকু বাইনাল আবদ আল কুফরি তারকু সলাত, বান্দা মানে মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে প্রেরণ করতেন যুদ্ধের ময়দানে, বলতেন আমার সাহাবায়ে কেরাম অপেক্ষা করবে ফজর পর্যন্ত, যদি দেখো আজান হচ্ছে আর সলাত ও খায়রু মিনান নাওম হচ্ছে খবরদার আক্রমণ করবে না, তার কারণ তারা মুসলমান, আর যদি দেখো যে আক্রমণ, আর যদি দেখো আজান নাই ফজর হয়ে গেল সূর্য উদয় হয়ে গেল সলাত নাই, তার কারণ তারা কাফের, আক্রমণ করে দাও। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবী বলেন তোমরা যখন কোনো ব্যক্তিকে দেখবে যে ওর যাতায়াত মসজিদ পর্যন্ত, বাড়ি যায় আর মসজিদ যায়, বিশ্বনবী বলেন ফাশহাদু লাহু বিল ইমান, ওই ব্যক্তির মুসলমানিত্বের সার্টিফিকেট দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমার তরুণ ভাইদের বলতে চাই নিয়মিত সলাত আদায় করবেন, ও অনিয়মিত না। আমরা মাশাআল্লাহ মাঝে মাঝে সুন্দর সুন্দর আপনার আমরা উক্তি দেখি, বাসের মতো দেখি, বিভিন্ন রিক্সার মতো দেখি, যে সলাতকে বলুন, কাজকে বলুন যে আমার সলাত আছে, সলাতকে বলুন না যে আমার কাজ আছে। সলাত সবার আগে গুরুত্বপূর্ণ, সবার আগে এটা আল্লাহর হক, আল্লাহর হক হচ্ছে হক, আল্লাহর হক হচ্ছে পৃথিবীর সকল হকের উপরে প্রাধান্য পাবে আল্লাহর হক। আপনি যদি সম্মানিত সুধীবৃন্দ কোনো নামাজ যদি আপনার কাজা না থাকে, আপনার যদি সলাতে কোনো কাজা না থাকে, আর আপনি যদি বিশ্বনবী তরিকে সলাত আদায় করেন, আপনার মুক্তির গ্যারান্টি বিশ্বনবী দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে দুটি আমল আমি আপনাদেরকে বলবো নিয়মিত করবেন, আলহামদুলিল্লাহ নিয়মিত করবেন, একটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার সম্রাট, আল্লাহ তাআলা ইস্তিগফার এত পছন্দ করেন, এই সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি আপনি দিনে একবারও যদি পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি সকালবেলায় পড়ে আর বিকালবেলায় সূর্যাস্তের পূর্বে মৃত্যুবরণ করে, এই ব্যক্তি এই দুয়ার বিনিময়ে জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন কোনো ব্যক্তি যদি সন্ধ্যার পরে পড়ে
আর ফজরের আগে যদি মৃত্যুবরণ করে এই দুয়ার বদৌলতে এই ব্যক্তি জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। দুয়াটা কি? সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রব্বি। কি অর্থ দেখুন, আল্লাহুম্মা হে আল্লাহ, আনতা রব্বি, তুমি আমার প্রতিপালক, তুমি আমার রব, তুমি আমার পরওয়ারদিগার। এই যে স্বীকারোক্তি সম্মানিত শ্রোতৃবৃন্দ, এই জন্য কিন্তু আমরা ফাতিহাকে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে রব্বুল আলামিন, এটা কিন্তু বিরাট স্বীকারোক্তি। আপনার প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় একটা দোয়া পড়বেন রব সংক্রান্ত, আল্লাহ রাদিতু বিল্লাহি রব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নাবিয়ান। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে আমি বিশ্বনবী তার জান্নাতির গ্যারান্টি দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রব্বান, আমি রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, তার কারণ আমার রব সবচেয়ে শক্তিশালী। বলুন ঠিক কিনা? আমার রব তিনি আসমান জমিনের স্রষ্টা, আমার রব তিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের স্রষ্টা। আর অন্যদের রব কেমন, কত দুর্বল, আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াখলুকু দুবাবা, তারা সম্মিলিতভাবে একটি মাছও সৃষ্টি করতে পারবে না। বলুন ঠিক কিনা? কাজে সম্মানিত শ্রোতৃবৃন্দ, আল্লাহ সুবহান তাআলাকে রব হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। তো সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন, আল্লাহ আনতা রব্বি, হে রব তুমি আমার পরওয়ারদিগার, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই, খালাক্তা নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমি তোমার বান্দা, আমি তোমার অর্ডার উপরে প্রতিষ্ঠিত আছি। এবং আপনার আন আব্দুক খালাক্তানি আন আব্দুক, এবং আল্লাহ আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্তানি আন আব্দুক আন আদিক ওয়াদ মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যা কিছু অন্যায় করেছি রব্বুল আলামিন আমি পরিত্রাণ চাচ্ছি, পানা চাচ্ছি। এবং ও আবু লাকে বিদাম্বি, আমি পাপের স্বীকারোক্তি দিচ্ছি, তুমি ছাড়া ক্ষমাকারী কেউ নাই। এই দোয়াটি পাঠ করবেন আর আয়াতুল কুরসি পাঠ করবেন। বিশ্বনবী বলেন, কেউ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, কেবলমাত্র মৃত্যুই তার জীবন, যেহেতু মৃত্যু হচ্ছে না বলে জান্নাত যেতে পারছে না, বলুন সুবহানাল্লাহ। যখনই মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। কাজে সম্মানিত শ্রোতৃবৃন্দ, এই দোয়াগুলা নিয়মিত পাঠ করবেন আর সলাত আদায় করবেন। আপনার বিশেষ করে নফল সলাত সম্মানিত শ্রোতৃবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারী শরীফের হাদিস, যে ফরজ ইবাদতের চেয়ে আল্লাহর নিকট কোনো গ্রহণযোগ্য ইবাদত নাই, বলুন সুবহানাল্লাহ। অনেক লোক কিন্তু সলাত আদায় করে না, কি বলে, নামাজ না পড়লে কি হলো, সলাত আদায় করলে না কি হলো, না করলে কি হলো, দিল ঠিক আছে, বলুন নাউজুবিল্লাহ। অনেক লোক কিন্তু বলে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসে কুদসির মধ্যে আসছে যে সবচেয়ে প্রিয় ইবাদত আমার নিকটে সলাত, মানে ফরজ ইবাদত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দারা নফল ইবাদত করতে থাকে, নফল করতে 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 একেবারে আল্লাহর অলিতে পরিণত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তো কাজে সম্মানিত শ্রোতৃবৃন্দ, নফল ইবাদত করবেন, কিয়ামতের কঠিন দিনে আপনার সলাত যদি ঘাটতি হয়ে যায় আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতা মণ্ডলী, দেখো আমার প্রিয় বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা, নফল সলাত আছে কিনা। নফল সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মর্যাদা দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তো কাজে সম্মানিত শ্রোতৃবৃন্দ, আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সলাত, হচ্ছে ফরজের পরে আপনার হচ্ছে সলাতুল লাইল, রাতের নামাজ, রাতের সলাত আমাদের মাশাআল্লাহ মুরব্বিয়ানে কেরাম আদায় করেন, আমাদের তরুণদেরও এ তাহাজ্জুদ পড়তে হবে সম্মানিত শ্রোতৃবৃন্দ। কিয়ামুল লাইল এটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন দাহবুল আম্বিয়া, এটা আম্বিয়া কেরামদের স্বভাব, এবার এবং সালেহীনদের চরিত্র হলো তারা রাতের রাত্রিকালীন তারা ইবাদত করে। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাউ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন যে তাদের আপনার এই পার্শ্বগুলো দেহ শরীর থেকে, দেহ তাদের বিছানা থেকে আলাদা হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে সলাতের জন্য তারা বিছানা ত্যাগ করে দেয়। আল্লাহ তাআলা বলেন বান্দা তাদের জন্য আমি কি পুরস্কার রেখেছি তোমরা জানো না, তাদের চক্ষু কখনো দেখে নাই, তাদের কর্ণ কখনো শ্রবণ করে নাই, তাদের হৃদয় কখনো কল্পনা করে নাই, এমন পুরস্কার তাদের জন্য রেখেছি যারা রাত্রিকালীন যারা তাহাজ্জুদের সলাত আদায় করে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত শ্রোতৃবৃন্দ,
আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা নিয়মিত আমরা সলাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তিনি আপনার সলাতের প্রতি অনেক গুরুত্ব প্রদান করেছেন, এবং যারা সলাতে যারা অলস অনিয়মিত আল্লাহ তাআলা কঠিনভাবে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সলাত সম্পর্কে গাফিল অনিয়মিত। অথচ আপনার আল্লাহ তাআলা দেখুন কোরআনে এক জায়গায় তিনি বলছেন যে কুল আমার রব্বি বিল কিস্তি, আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি বলে দিন যে আমার রব নির্দেশ প্রদান করেছেন ন্যায় পরায়ণতার, মানে তাওহীদের। আল্লাহর জমিনে সবচেয়ে ন্যায়পরায়ণ হচ্ছে, ন্যায়পরায়ণ হচ্ছে তাওহীদ। এবং তিনি বলছেন যে এবং আন আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, এর একটি তাফসির হচ্ছে চেহারাটাকে মসজিদের সাথে লাগিয়ে রাখো। তুমি বাজারে যাচ্ছ, আমি জামাতটা পাবো কি না, তুমি গাড়িতে উঠবে গাড়িটা কখন পৌঁছবে, সলাতটা কাজা হয়ে যাবে কি না, এই চিন্তায় ফিকির যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে থাকবে আল্লাহ তাআলা আপনার আমাদের মুক্তির ব্যাপারে তিনি গ্যারান্টি দিয়েছেন বড় সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসুন আমরা সলাতটাকে খুশু খুদুর সাথে আমরা মনে করুন যে আপনার এই তাসবিহগুলা মানে অর্থ বুঝে নেবেন সবচেয়ে ভালো হয়। আপনি মনে করেন যে দেখুন এই আমরা অনেকে এভাবে বলবো না তোতা পাখির মতো, তারপরও এমন একটি ইবাদত সলাত, আপনি যদি কিচ্ছু না বুঝেন কোরআন কিছুই না বুঝেন তারপর পড়বেন নাকি পাবেন বলুন সুবহানাল্লাহ। তারপর আপনি যদি বুঝে পড়েন অনেক নাকি, এজন্য বিশ্বাস করে সলাতের যে দোয়াগুলি এগুলা আপনি বাংলা বই পাওয়া অর্থ পড়ে নেবেন, তাহলে আপনার মধ্যে আল্লাহ ভীতি আসবে, খুশু আসবে, খুজু আসবে। তার কারণ আপনার যে আপনি যখন অর্থ বুঝবেন ইয়াকান আবুদু ওয়া ইয়াকান আস্তাইন, আপনি তখন বুঝতে পারছেন আল্লাহ তোমার ইবাদত করি, তাহলে আপনার মধ্যে তাওহীদটা শক্তিশালী হবে। তো সুতরাং সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমাদের আপনার এই যে সেজদা দেখুন এত গুরুত্বপূর্ণ একটি অংশ নামাজের। সলাতে আমরা তো অনেকগুলো আপনাদের আমাদের রুকুন আছে, আমরা কিয়াম করি, তারপর আপনার রুকুতে যাই, সেজদা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকুনটা হচ্ছে সেজদা, সাজদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরামু মা ইয়াকুনুল আবদু মির রব্বি হুয়া সাজিদুন, যখন বান্দা সেজদা করে আল্লাহ তাআলা বলেন বান্দা আমার একেবারে কাছে চলে আসে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সাজদা একমাত্র সেজদা আমরা আল্লাহকে করি, এটা কিন্তু তাওহীদ, সবচেয়ে বড় তাওহীদ। লা তাসজুদু লিশামসি ওয়ালা লিলকমার, আল্লাহ তাআলা খবরদার চন্দ্রকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, প্রতিমার সেজদা করো না, একমাত্র সেজদা করবে ওয়াসজুদু লিল্লাযী খালাকাহুন্না, এসবের যিনি স্রষ্টা তার তুমি সেজদা করবে। তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমরা এই সলাতে দাঁড়িয়ে আমরা সলাতের মধ্যে কিন্তু আল্লাহকে সেজদা করি, এখানে আমাদের সবচেয়ে বড় তাওহীদ। এই তাওহীদের শিক্ষা আমাদের সলাত থেকে নিতে হবে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনি নির্জনে গেছেন, একে গিয়েছেন, সলাত আদায় করবেন। মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে পাহাড়ের চূড়ায় একজন রাখাল ছাগল চড়াচ্ছে, সুবহানাল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, সে আজান দিচ্ছে, একামত দিচ্ছে, সলাত আদায় করতেছে। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা ওই রাখালের দিকে তাকিয়ে থাকেন, গর্ব করেন ফেরেশতা মণ্ডলীকে নিয়ে যে আমার ফেরেশতা মণ্ডলী দেখছে আমার বান্দাকে, একাফু মিন্নি, আমার প্রিয় বান্দা আমাকে ভয় করে, ইয়াদ্দিন ওয়া ইয়াকিম, আজান দিচ্ছে, একামত দিচ্ছে, পৃথিবীর কেউ দেখার নাই, পাহাড়ের গুহায় নির্জন পাহাড়ে আজান দিচ্ছে, একামত দিচ্ছে, সলাত আদায় করতেছে। আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতা মণ্ডলী সাক্ষী থাকো, আমার প্রিয় বান্দাকে আমি মাগফিরাত করে দিলাম বলুন সুবহানাল্লাহ। কাজে সম্মানিত শ্রোতৃবৃন্দ, নির্জনে বেশি ইবাদত করবেন, কেউ নাই, বিদেশ গেছেন, আমেরিকা গেছেন, অস্ট্রেলিয়া কানাডা গেছেন, ওখানে সলাত আদায় করবেন, ওখানে দেখার কেউ নাই, জাপান গেছেন সলাত আদায় করবেন। কিন্তু এমন না যে বাংলাদেশে আসলে অনেক বড় মুসল্লি, আবার ইন্ডিয়া গেছেন, সফরে গেছেন, অস্ট্রেলিয়া কানাডা গেছেন, লজ্জায় নামাজ পড়েন না, লজ্জা না, ইসলাম আপনার অহংকার, ইমান আপনার অহংকার। আমরা ইন্ডিয়ায় লেখাপড়া করেছি, ভালো লাগে, অনেক দোকান আমরা দেখছি মুসলমানদের দোকান, তারা লিখে রাখে ফখর সে কাহো ক্যা মুসলমান হে, গর্বের সাথে বলে যে আমরা মুসলমান, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সম্মান, এটা আমাদের মর্যাদা, যে আমরা ইমানে আমরা আল্লাহর প্রতি ইমান আমরা নিয়ে এসেছি, আমরা সলাত আদায় করি, আমরা এটা আমাদের সবচেয়ে বড় পরিচিত হওয়া দরকার। সম্মানিত শ্রোতৃবৃন্দ,
এবং সবচেয়ে মনে রাখবেন, কিয়ামতের কঠিন দিনে পুল সিরাত যখন পার হবেন, যদি আপনার সলাত থাকে, আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়াবি আইমানিহিম, আল্লাহ তাআলা বলেন এই সলাত যারা পড়বে তাদের নূর তাদের সামনে সামনে দিয়ে তাদেরকে পুল সিরাত পার করিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনার সলাত যদি না থাকে, ওখানে কোনো আলো হবে না, অন্ধকার হয়ে যাবে, চুলের মতো চিকন ধার হবে, তরবারির চেয়ে ধারালো হবে, খসে খসে জাহান্নামে পড়ে যাবে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জন্য তিনি বলেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে পুল সিরাতের উপর দিয়ে পার হতে হবে, যার সলাত থাকবে এই সলাত তার জন্য আলোকিত হয়ে যাবে, তাকে আলোকিত, তাকে আপনার রাস্তা তৈরি করে দেবে, আলো সৃষ্টি করে দেবে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসুন আমরা আপনার নিয়মিতভাবে একেবারে আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন একটা পরিবারকে, মুরু আবনা আকুম বিসলা ওহ আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানকে তোমার পরিবারের সন্তান সন্তানকে নামাজের নির্দেশ প্রদান করো যখন তাদের বয়স হবে সাত বছর, সাত বছরে উপনীত শিশুকে সলাতের নির্দেশ প্রদান করো, ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনা আশি সিনিন, আর যখন বয়স দশ বছর হবে প্রহার করবে, কেন সলাত আদে করো না, প্রহার করতে হবে। কিন্তু আমরা কিন্তু ভুলে যাই আমরা নিজেরাই, আর এটাই কিন্তু সম্মানিত সুদেব, এটা হচ্ছে একামাতুস সলা, আল্লাহ আল্লাহ দিনা ইউকিমুনাস সলা, অনেক তাফসীর, একটি হচ্ছে সব পরিবারে সলাত আদায়, আরেকটি হচ্ছে খুশু খুদু সহ তা দিলে আরকান সহ সলাত আদায় করবেন, এটা হচ্ছে একামাতুস সলা। ইসলমন কিন্তু মাত্র দু তিন জায়গা আল্লাহ তাআলা বলছেন, আর সব জায়গা আল্লাহ তাআলা কি বলছেন ইউকিমুনাস সলা কুল্লি ইবাদি আল্লাযিনা আমানু ইউকিমুস সলা, এই সলাত কায়েম হচ্ছে পরিবারের সকল সদস্যকে আদায় করতে হবে, আদায় করাতে হবে। আপনি মাশাআল্লাহ খাওয়ার জন্য খুব অস্থির, ওই বিবিকে বলতেছেন ভালো রান্না করতে হবে, বাড়িতে গেস্ট আসছে, মেহমান আসছে, রান্না ভালো হতে চাই, রান্নার ব্যস্ততায় নামাজ পড়ল না, এদিকে আপনি খেয়াল করলেন না, উনিও নামাজ পড়লেন না, আপনি স্বামী আপনার দায়িত্ব ছিল যে নামাজ পড়লে কিনা, মেহমানের জন্য রান্নায় ব্যস্ত কিন্তু সলাত তো ছুটে যাচ্ছে, এটা দেখা কিন্তু আপনার আমার প্রতিটা মুসলমানের দায়িত্ব, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। এই জন্য সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমাদের আপনার শুধু নিজেই ইবাদত করলে হবে না, আমরা অনেক সময় দেখি মাশাআল্লাহ পিতা তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ পড়েন, আর ছেলে নামাজ তো পড়েই না বখাটে, এমন আছে কিনা বলুন, অনেক আছে। সুতরাং সম্মানিত শ্রোতৃবৃন্দ, শুধু নিজে ভালো হবেন চলবে না, আল্লাহ তাআলা কোরআনে কি বলেন নিজে বাঁচো, পরিবারের প্রত্যেক সদস্যকে বাঁচাতে হবে। আপনি আপনার আমাদের তাবলিগের ভাইরা চলে যায় তিন চিল্লায়, বাড়িতে বাজার নাই, স্ত্রীর পর্দা নাই, ছেলেরা নামাজ পড়ে না, মানে বাড়ির তাবলিগ নাই, আপনি চলে গেছেন চিল্লায় নাউজুবিল্লাহ, আমরা বলতেছি ঠিক আছে আপনি যান, আগে নিজে পরিবারকে ঠিক করেন, আগে নিজে নামাজি হন, নিজের পরিবার সন্তান সন্ততি গ্রামের লোকদের অধিকার বেশি, তাদেরকে আগে দাওয়াত দেন। আল্লাহ তাআলা আপনি কোরআনে কারিমে দেখুন আম্বে কেরাম তার নিজের কাউমকে বলছেন ইয়া কাউমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গাইরুহু, প্রত্যেকে আপনার নিজের কাউমকে আগে হেদায়েত করেছেন, তারপরে দূরে যেতে হবে। এই জন্য সম্মানিত শ্রোতৃবৃন্দ, এই সলাত আমরা পড়ি আমাদের বোঝা মনে হয়, অথচ আল্লাহ রাসূল বলছেন আমি সলাতে দাঁড়ালে আমার নয়নটা জুড়ে যায় বলুন সুবহানাল্লাহ, জুয়িলাত কুররাতু আইনি ফিস সলাহ, আমার সলাতটা নয়ন জুড়িয়ে যায়। এবং আল্লাহ রাসূল বলেন যে আমি তিনটে জিনিস আমার খুব প্রিয়, তিনটে জিনিস আমি পছন্দ করি, আমার ন্যাচারালি আমি মানে তিনটে জিনিসের প্রতি আমার চরম মোহ হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। একটি হচ্ছে কি আপনার আতীব সুগন্ধ সৌরভ, আপনার আতর বলুন সুবহানাল্লাহ, ইসলাম কত পবিত্র ধর্ম, বিশ্বরেবে আতর ব্যবহার করতেন, আপনার আতর ব্যবহার করবেন, প্রতিবেশী পাশের লোক তারা আনন্দ পাবে, কষ্ট পাবে না বলুন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার আন-নিসা, আল্লাহ রাসূল বলছে নারীদের প্রতি বিশ্বনবীর মহাব্বত, তাদের প্রতি মমত্ব, তাদের প্রতি আপনার ভালোবাসা, তাদের প্রতি দয়া অনেক বেশি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং তিন নম্বর হচ্ছে সলাত, বিশ্বনবী বিলাল আরিফ নাবির সলাত, মনটা অশান্ত না, আজান দাও নামাজ পড়ে মনটাকে একটু প্রশান্ত করতে চায়, প্রশান্তি লাভ করতে চায়। আর আমরা মনে করি একটা মুসিবত এসে গেছে, বলুন ঠিক কিনা, কাজে সলাতকে মুসিবত মনে করবেন না,
সলাতকে আপনার বিপদ মনে করবেন না। সলাত মানে হচ্ছে রহমতের গ্যারান্টি, গ্যারান্টি তার মানে সলাত মানে কিন্তু রহমত, বলুন সুবহানাল্লাহ। সলাত মানে দোয়া, সলাত মানে রহমত। এই সলাত যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারে থাকবে মনে করবেন ওই পরিবারে বরকত হবে, রহমত হবে, আল্লাহর কল্যাণ হবে আপনার প্রতি। এখানে আপনার আল্লাহ তাআলার আহাদ থাকবে, ওয়াদা থাকবে। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত সলাত আদায় করবে আল্লাহ তাআলা বলেন আমার অঙ্গীকার আহাদ তাদের রক্ষা করব, আর যখন সলাত ছেড়ে দিবে আমার কোনো গ্যারান্টি থাকবে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমি আলোচনা এখানে শেষ করছি। তবে আবার আহ্বান জানাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের মনটাও ভালো লাগছে, আজকে মসজিদ কানায় কানে পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা শুনলাম যে আমাদের মা বোনদের উপস্থিতি এত ব্যাপক ছিল, এখানে জায়গা হয় না, দোতলা জায়গা হয় না, তাদের আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। আমি কর্তৃপক্ষকে বিশেষ করে নারায়ণগঞ্জ এবং জেলা নরসিংদী জেলা জমিয়তের সম্মানিত সকল কর্তৃপক্ষ, বিশেষ করে সম্মানিত সভাপতি, দুই সভাপতি মহোদয়, জনাব শেখ অধ্যাপক ফজল বারী খান সাহেব আর ফজিলাতুল শেখ জনাব হাফিজুর রহমান সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবং বিশেষ করে আমাদের শেখ মাসুদুল্লাহ উমরি সাহেব তাদের, এবং বিশেষ করে ফকির গ্রুপ আল্লাহ আখতারুজ্জামান সাহেব সহ সকলের যে আন্তরিক প্রচেষ্টা, এই যে দাওয়াতি কাফেলা, এই যে আপনার এখানে এত সুন্দর একটি মানে ম্যানেজমেন্ট করা, আয়োজন করা, যে আপনার আল্লাহ এখান থেকে মানুষ আল্লাহর রহমতে হেদায়েতের আলোক লাভ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযা খায়র দান করুন। আল্লাহুম আমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।